নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে মোল্টিং। এবার মোল্টিং না অনেক রকমের হয়। একটা হলো গিয়ে নর্মাল মোল্টিং বা ন্যাচারাল মোল্টিং, যাই বলুন আপনারা। সেটা কীরকম? নর্মালি পাখির যে পালক হয় সেই পালকগুলো একটা সময়ের পরে গিয়ে ডেড হয়ে যায়, মানে তার মধ্যে ব্লাড ভেসেল ফেসেল কিছু থাকে না, সেগুলো আস্তে আস্তে দেখবেন একটু ময়লা কালারের হয়ে যাবে, প্লাস কালারটা ডাল হয়ে যাবে অনেক। সেই যে ইয়েগুলো ফেদারগুলো, সেই ফেদারগুলো আস্তে আস্তে পড়ে যায়, ঝরে যায়, সেটাকে বলে নর্মাল মোল্টিং বা ন্যাচারাল মোল্টিং। এবার ওই পালকগুলো পড়ে গিয়ে নতুন পালক একদম ওঠে। সেই নতুন পালকগুলো যে উঠছে সেগুলো কিসের জন্য দরকার, মানে এই মোল্টিংটা ওদের দরকার কিসের জন্য? মোল্টিংটা আসলে দরকার এই জন্যই, কেন ওয়েদার যে চেঞ্জ হয় তার পিছনে এই ফেদারগুলোর অসম্ভব ভালো কাজ থাকে। প্রপার যে ধরুন গরমকাল বা বর্ষাকাল বা শীতকাল, এই ফেদারগুলো ওকে প্রচুরভাবে প্রোটেক্ট করে, তো সেই জন্য এই ফেদারগুলো খুব দরকারি। সেই ফেদারগুলো যদি ডেড হয়ে যায় তখন ওর মানে প্রোটেকশান লেভেলটা অনেক কমে যায়, তো যখন আবার নতুন করে উঠে যায় সেই প্রোটেকশান লেভেলটা আবার ঠিক হয়ে যাবে। নর্মালি সব পাখিদেরই মোটামুটি বছরে একবার করে মোল্টিং হয়, প্রপার মোল্টিং, যেটা ন্যাচারাল মোল্টিং হয়। এবার এই ন্যাচারাল মোল্টিংটা প্রসেসটা মোটামুটি এক মাসের কাছাকাছি থাকে। এবার ওয়াইল্ডে যদি ধরা হয়, ওয়াইল্ডে মোল্টিংটা হলো গিয়ে বসন্তকালের সময় হলো গিয়ে মেনলি মোল্টিংটা হয়, কেন কি ওই সময় ওয়েদার চেঞ্জটা আসল হয়। সেই ওয়েদার চেঞ্জটা দিয়ে মানে শীতকাল থেকে আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে, সেই সময়টাই ওরা মোল্টিংটা করে ম্যাক্সিমাম। কিন্তু সেটাই যখন আমাদের মানে এভিয়ারিতে আসে, এভিয়ারিতে নর্মালি ওরা বাইরের ওয়েদারটা কিন্তু সেভাবে ভালোভাবে বুঝতে পারে না, কেন আমরা আর্টিফিশিয়াল লাইট দিই, হিট বাল্ব দিই, যখন ইচ্ছে হলো সুইচ অন সুইচ অফ করি, সেই জন্য সেইভাবে ওরা দিন রাত এগুলোর হিসাবটা না প্রপারলি করতে পারে না। তো সেইখানে ওদের মোল্টিংটার টাইমটা প্রত্যেক পাখির একটা আলাদা আলাদা হয়ে যায়। প্রপার এক টাইমে মোল্টিংটা খুব কম হয়, কিন্তু নর্মালি ককটেল যদি দেখি, ককটেল বর্ষাকালে একটা মোল্টিং করে, বর্ষাকালের মোটামুটি ধরুন মিডিল থেকেই একটা মোল্টিং করে, মাসখানেকের মোল্টিংয়ে সেটা ঠিক হয়ে যায়। আবার বসন্তকালেও কিছু কিছু পাখি মোল্টিং করে। এবার নানান পাখির নানান রকম টাইমে মোল্টিং হয়, তো সেই মোল্টিংটা ন্যাচারাল মোল্টিং বলে আমরা ধরি বা নর্মাল মোল্টিং বলে আমরা ধরা হয়। এবার মোল্টিং আসে কি, অ্যাবনর্মাল মোল্টিং। এবার অ্যাবনর্মাল মোল্টিংটা কি, এবার মোল্টিংটা এমন একটা প্রসেসে চলে যায় সারা বছর ধরেই দেখা যাবে পাখিটার মোল্টিং হচ্ছে, বা ছ মাস সাত মাস ধরে মোল্টিং হচ্ছে, একটা দুটো করে পালক পড়ছে, পড়ে মোল্টিং হতে থাকছে। বারবার কিন্তু বলছি মোল্টিং মানে হলো গিয়ে পালক পড়ে পালক ওঠা, প্লাকিং কিন্তু একদম ডিফারেন্ট জিনিস। প্লাকিং করলে পরে পাখি যদি প্লাকিং করে সেইখানে আপনি দেখতে পারবেন যে স্পেসিফিক একটা জায়গায় সবচেয়ে বেশি অ্যাটাক করে নিজের শরীরের, সেটাকে সেইখান দিয়ে ও পালকটাকে ছিঁড়ে বের করে দেয়, যেটা খুব খারাপ, সেইটাকে বলে প্লাকিং। আর মোল্টিংয়ের সময় যেটা বেরায় তখনও ওদের গাফা চুলকায়, সব কিছুই করে, কিন্তু কি স্পেসিফিক এক জায়গায় না, দেখবেন নানান জায়গায় বারবার বারবার চুলকাচ্ছে, তো সেইটা হলো গিয়ে আপনার মানে মোল্টিংয়ের মধ্যে পড়ে। এবার এই মোল্টিংটা যদি ছ মাস আট মাস ধরে হয়, আপনি বুঝতে পারছেন মানে এই মোল্টিং পিরিয়ডে নর্মালি অনেক ধরনের সমস্যা আসতে পারে, কেন এই সময় মোল্টিং যখন হয় সেই সময় পাখি অসম্ভব ডিপ্রেশনে থাকে, ব্যথা থাকে তার মধ্যে, অসুবিধা থাকে, কেন একটা পালক একটা ফসিল থেকে বেরোচ্ছে নতুন করে, মানে একটা পড়ে গেছে আর একটা নতুন করে বেরোচ্ছে ব্লাড ভেসেল নিয়ে, ভাবতে পারছেন কতটা কষ্টকর জিনিস। এমন না যে চুলের মতো কন্টিনিউয়াস বাড়তে থাকছে, আপনি কেটে ফেলছেন আবার বাড়ছে, এরকম না, কিন্তু ঠিক মানে একদম আলাদা, পুরোপুরি একটা পালক পড়ে গিয়ে একটা নতুন পালক উঠবে, তো সেখানে প্রচণ্ড কষ্ট থাকে, প্রচণ্ড অ্যাংজাইটি থাকে, প্রচণ্ড মানে অ্যাগ্রেসিভ হয়ে থাকে ওই সময় পাখি। তো এই সময়টায় বন্ডিংয়ের সময় প্রবলেম হয়, এগ দেওয়ার ব্যাপারে প্রবলেম হয়, খাওয়া দাওয়া প্রপারলি হয় না, মানে সব কিছুর দিক দিয়েই পাখিটা একটা অস্থির অবস্থায় থাকে, কামড়ানোর একটা চেষ্টা করে, যদি টেম্বার্ড হয় কামড়ানোর চেষ্টা করে, তো সেই জায়গা দিয়ে এই জিনিসটা যাতে না হয় সেটার দিকে দেখা আমাদের বিশেষ দরকার। এছাড়া মোল্টিং কি, একটা হলো ফোর্স মোল্টিং হয়, মানে জোর করে মোল্টিং করানো, দেখবেন কিছু পাখির লেজ নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানে
বর্ষাকালের দিকে বেশি দেখতে পাবেন, যে বর্ষাকালের দিকে জল ঠল লেগে লেজটা একটুখানি কীরম খারাপ হয়ে গেছে বা পটি ফটি লেগে গেছে, খারাপ হয়ে গেছে, তো কী করলাম, লেজগুলো ধরে তুলে দিলাম। এটা কিন্তু ফোর্স মোল্টিং, এটা কিন্তু ওর মোল্টিং পিরিয়ডের মধ্যেও নেই, কিচ্ছু নেই। আর এটা কিন্তু সবচেয়ে ডিপ্রেসিভ, সবচেয়ে খারাপ এই মোল্টিংটা, এই যে যেটা আমরা করি এটা সবচেয়ে খারাপ। এটা হলো পাখিকে রীতিমতো কষ্ট দেওয়া, এই মোল্টিংটা কেউ করার মানে না করলে খুব ভালো হয়। পায়রার দেখবেন পালক জোর করে তুলে দেওয়া হয়, কি না উঠতে যেতে না পারে, নতুন নিয়ে এসেছি উঠতে যেতে না পারে, এগুলো একদম ভালো না। এগুলো অনেক সময় মানে নার্ভাস সিস্টেম, নার্ভাস সেলগুলো যেগুলো থাকে সেগুলোর উপরে অসম্ভব বাজে একটা এফেক্ট ফেলে, সেই জন্য এই জিনিসগুলো একদমই করবেন না। ফোর্স মোল্টিং করাটা একদম ঠিক না। আর নর্মাল মোল্টিং যেটা হওয়ার সেটা তো হবেই, নর্মাল মোল্টিংয়ের সময় খেয়াল রাখার মধ্যে জিনিসগুলো কি, নর্মাল মোল্টিং যখন হয় তিনটে জিনিসের পাখির সবচেয়ে বেশি দরকার পড়ে, সেটা হলো কি, মোল্টিং প্রসেসটার মধ্যে তিনটে জিনিসের পাখি বেশি দরকার পড়ে, সেটা হলো কি, প্রোটিন দরকার পড়ে, ক্যালসিয়াম দরকার পড়ে, আয়রন দরকার পড়ে। এই প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এই তিনটে জিনিস যেন প্রপার মাত্রায় থাকে। ক্যালসিয়াম দরকার পড়ে হলো গিয়ে ফেদারটা যাতে প্রপারলি স্ট্রং বেরোয়, প্রোটিন দরকার পড়ে হলো গিয়ে ফেদারটা যাতে মানে ব্লাড ভেসেল থেকে যে বেরোচ্ছে সে প্রপার যা যা সেল তার মধ্যে থাকার দরকার সেগুলো যেন তার মধ্যে থাকে। আর আয়রন দরকার পড়ে যেহেতু ব্লাড নিয়ে বেরোচ্ছে, ব্লাডের যেন থিকনেসটা ভালো থাকে। তো সেই সব কিছুর দিক দিয়ে দেখতে গেলে এই তিনটেই থাকা দরকার। তো এই তিনটে যদি প্রপার মাত্রায় দিতে হয়, আপনাকে ক্যালসিয়াম ইউজ করতে হবে, আপনাকে মাল্টিভিটামিন ইউজ করতে হবে উইথ আয়রন, মাল্টিভিটামিন উইথ আয়রন ইউজ করতে হবে। নর্মালি এ টু জেড ফেসিলিটিতে আয়রন থাকে, তো এই জিনিসটা যদি করেন তাহলে দেখবেন এই তিনটে জিনিসও পেয়ে গেছে। প্রোটিন সোর্স, এবার প্রোটিন সোর্স যদি বলি, প্রোটিন সোর্স নর্মালি মাল্টিভিটামিন থেকে খুব ভালো প্রোটিন সোর্স যে পায় তার না, প্রোটিন সোর্স যদি পেতে হয় তাকে প্রপার খাবার দিতে হবে, নিউট্রিশন প্রপার দিতে হবে, এক ফুড দিন তাকে। পালং শাক আছে, অনেক চিকেন আছে, অনেক ধরনের ইয়ের মধ্যে প্রোটিন এক্সেস থাকে, সয়াবিন আছে, এই জিনিসগুলো, ছোলা, সব কিছুর মধ্যে প্রোটিনটা থাকে। তো এই প্রোটিনটা ওরা যাতে পায় সেই জন্য প্রোটিনের খাবারগুলো তাদের দেওয়া উচিত, সেইগুলো যদি ঠিকঠাক থাকে দেখবেন এই প্রবলেমগুলো আর আসছে না। নর্মাল মোল্টিং খুব ইজিলি সে ক্লিয়ার করে বেরিয়ে যাবে। এবার নর্মাল মোল্টিংয়ের মধ্যে একটা হয় কম মোল্টিং, একটা হয় হেভি মোল্টিং। কম মোল্টিং মানে কি, যেই পালকগুলো একদমই অকেজো হয়ে গেছে সেই পালকগুলো শুধু পড়ছে, আস্তে আস্তে পড়ছে, আবার নতুন করে গজিয়ে যাচ্ছে। কিন্তু হেভি মোল্টিং যখন হয় তখন প্রচুর পালক একসাথে পড়ে, যেটা নর্মালি গোল্ডেন ফিঞ্চের বাচ্চার হয়, গোল্ডেন ফিঞ্চের বাচ্চার হয় বা বড় পাখিদেরও হয়, কিন্তু গোল্ডেন ফিঞ্চের বাচ্চার হয়। এই যখন বাচ্চার হয় সেই সময় এই যে হেভি মোল্টিংটা হয়, অসম্ভব শরীরে ব্যথা, ডিপ্রেশন, মাথা গুঁজে বসে থাকার চেষ্টা করবে, গায়ের মধ্যে একটুখানি হালকা হালকা ফিভার দেখতে পারবেন, এই জায়গাগুলো খুব বেশি এফেক্ট করে তাকে, সেই জন্য সে খাওয়া দাওয়াটাও অনেক কমিয়ে দেয়। আর এই জন্যই কিন্তু বেশিরভাগ সময় হেভি মোল্টিংয়ে পাখির ড্যামেজ হয়। তো সেই ড্যামেজটা যাতে না হয় সেই জন্য অবশ্যই পাখিকে সপ্তাহের মধ্যে দুদিন করে হলেও স্প্রে করবেন গায়ে বা স্নান করতে দেবেন, যদি স্নান না করে তাহলে স্প্রে করে দেবেন গায়ে। নর্মালি কী হয়, জলটা যখন পড়ে তখন যে ফেদারগুলো ধরুন পড়ে গিয়ে নতুন ফেদার উঠছে সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নরম করে, ফেদারগুলোকে বেরাতে খুব সাহায্য করে, তো তখন ওর ব্যথাটা কম লাগে, অ্যাংজাইটিটা কম হয়। তো সেই জন্যই স্নানটা করা খুব দরকার তার। প্লাস স্নান করলে পরে মানে শরীরের হিট টেম্পারেচারটা অনেকটা কম থাকে, সেই জন্য ওর সুবিধা হয়। তো এই স্নানটা অবশ্যই যাতে করে বা স্প্রে করিয়ে আপনি স্নান করিয়ে দেবেন, এটা ওদের জন্য খুব ভালো, সপ্তাহে দুদিন করে করিয়ে দেবেন তাহলে খুব ভালো হয়। এই হলো মোটামুটি মোল্টিংয়ের ব্যাপার। এবার যে বলছিলাম অ্যাবনর্মাল মোল্টিং, যেটা অ্যাবনর্মাল মোল্টিং পাঁচ ছ মাস সাত মাস ধরে চলে, ওর হয় কেজ পছন্দ হচ্ছে না, নয় খাবার পছন্দ হচ্ছে না, নয় যেই জায়গায় রেখেছেন সেই জায়গায় অসম্ভব ডিস্টার্ব ফিল করছে, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে ও কিসের জন্য হচ্ছে। ও যেটার জন্য হচ্ছে আপনাকে সেটার দিয়ে ওকে বাঁচাতে হবে। ওর যদি মনে হয় যে না প্রচুর লোকের আনাগোনা বা সবসময় লাইট জ্বলছে জায়গাটার মধ্যে, একটা অস্বস্তি হতে পারে, ঘুম হচ্ছে না ঠিকঠাক, তো অ্যাংজাইটি তো থাকবেই তার মধ্যে, তো সেইখান দিয়ে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন এই জিনিসগুলো কমে গেছে। এর জন্য স্পেসিফিক কোনো ওষুধ ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার না, আপনাকে জিনিসটা ফলো করতে হবে, ফলো করে দেখতে হবে কোনটায় অসুবিধা ফিল করছে, সেই অসুবিধাটা যদি কমিয়ে দেন দেখবেন অ্যাবনর্মাল মোল্টিংটা অনেক কমে গেছে। মোল্টিং প্রসেসটা
পাখির জন্য কষ্টকর ঠিকই, কিন্তু কি সেখানে আমরা অনেকটা হেল্প করতে পারি তাকে এখান থেকে রিলিফ দেওয়ার জন্য। যেই হেল্পগুলোর কথা আমি বললাম, এইগুলো যদি করেন পাখি অনেকটা হেল্প পাবে, তাতে মোল্টিং প্রসেসটা খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে, পাখির কোনো কষ্টটা খুব কম হবে। কষ্ট হবে না বলছি না, কষ্টটা খুব কম হবে। ঠিক আছে, তাহলে আমার এটাই বলার ছিল যে মোল্টিংয়ে পাখির প্রতি কেয়ারটা কীভাবে নেওয়া উচিত। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।